আসসালামু আলাইকুম মেয়েরা, সবাই কেমন আছো? ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম ভালো আছেন? আপনি ভালো আছেন? আলাইকুম আসসালাম, ভালো আছি মা। আসফিন, আমরা কি একটু অপেক্ষা করব নাকি শুরু করে দিব বলো? গ্রুপে হ্যাঁ, অপেক্ষা। গ্রুপে লিংক পাঠিয়েছি, অনেকেই দেখেছে, কিন্তু তুমি ছাড়া তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করি। আসফিন, গত ক্লাসে কি করেছিলাম মনে আছে? আমরা জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন পড়েছিলাম, আর বইয়ের এমসিকিউ ও সলভ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার আজকের ক্লাসটা কিন্তু রেগুলার রুটিনের ক্লাস না। হ্যাঁ, গত রবিবারে মনে আছে কি করেছিলাম? না ম্যাম, আমি গত রবিবার দিন তো জয়েন হইনি ক্লাসে। আমি ওই দিন ম্যাম ওই কলেজে গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, গত রবিবারে আমরা মার্কেটিং ফার্স্ট পার্টের মান ব্যবস্থাপনা এই অধ্যায়টা শেষ করেছিলাম না? জি ম্যাম। হ্যাঁ, সেই অধ্যায়ের উপরে আমরা কিছু বহুনির্বাচনের প্রশ্ন সলভ করেছি। আজকেও সেই অধ্যায় থেকে আমরা কিছু বহুনির্বাচনের প্রশ্ন সলভ করব। আচ্ছা, তাসফিয়াও জয়েন করেছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি, পরে কেউ আসলে নিয়ে নিব। তাসফিয়া, আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছে একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। আজকে মার্কেটিং ফার্স্ট পার্ট সপ্তম অধ্যায়ের উপর আমরা বহু নির্বাচনের প্রশ্ন সলভ করব। গত ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত সলভ করেছিলাম, আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত করি। যদি আরো সময় থাকে তখন আরো কিছু কোশ্চেন আমি দেখাবো। সবাই সামনে খাতা কলম রাখো, প্রশ্নের নাম্বার দিবা 21 নাম্বার, যেটা আনসার হবে, যদি আনসার হয় উন্নয়ন ব্যয় তাহলে গ উন্নয়ন ব্যয় এইভাবে লিখবা, ঠিক আছে? আর পাশাপাশি লেখো, তাহলে সময় কম লাগবে। 21, 22, 23, 24, 25 পর্যন্ত, আর এখানে 35 পর্যন্ত দেখা যাচ্ছে, 30, 31, 32, 33, 34, 35। তুমি পাশাপাশি লেখো, 21, 30, 22, 31, খাতার বাম পাশ ডান পাশ, ঠিক আছে? মেয়েরা আমার কথা বুঝতে পেরেছো? মেয়েরা একটু রেসপন্স করতে হবে যে বাবা। বুঝেছি।
মেয়েরা এই পাশে 25 আর এই পাশে 35 পর্যন্ত হলে আমাকে একটু বলো, পেজ উপরে তুলে দিব। ম্যাম, সংকোচ কি? কত নাম্বার? 30-এ দাও এখন কি নাম্বার? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। 31 নাম্বারটা বাদ রাখো, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস অনুযায়ী অনেক কিছুই তোমরা পড়ো নাই, এটা বাদ রাখো। সংকোচ এখানে ব্যয় সংকোচ মানে ব্যয় কমানো বুঝিয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরে যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আজকে মার্কেটিং ফার্স্ট পার্ট সপ্তম অধ্যায় থেকে আমরা কিছু বহু নির্বাচনের প্রশ্ন সলভ করছি। একুশ, 30, 22, 31 এভাবে বাম পাশে ডান পাশে লিখো, যেটা পারবো না সেটার জন্য জায়গা খালি রাখবা। মেয়েরা যে প্রশ্নের আনসার পারবো না সেটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, ওটার জন্য জায়গা খালি রেখে পরেরটা শুরু করো।
35 পর্যন্ত হয়ে গেছে সবার? না ম্যাম, আর 2 মিনিট হবে? হবে হবে, লেখো। ম্যাম, 34 নম্বর এমসিকিউটা কি লেখা এটা মনে আমরা পড়িনি ম্যাম। পড়েছি, উৎপাদকের সাথে ক্রেতার লিখিত চুক্তিকে কি বলে, এটা পড়ানো হয়েছে। না পারলে জায়গা খালি রাখো, সমস্যা নাই। মেয়েরা, বাঁ দিকে 25 আর ডান দিকে 35 পর্যন্ত কমপ্লিট হয়েছে? জি ম্যাম।
আচ্ছা, এদিকে 26-27 আর এদিকে হবে 35-36-37-38। এটুকুন হলে আমাকে বলো। ম্যাম শেষ আমার। অন্যদের কি অবস্থা? বাকিরা কথা বলো। আচ্ছা, অন্য মেয়েরা কথা বলো। নওশিন কি অবস্থা? কতদূর করেছো? নওশিন, লামিসা, সিনথিয়া, জান্নাত, রায়সা, সোহাগী, জেফ্রিন, সাদিয়া, সবাই একটু আনমিউট করে আমার সাথে কথা বলো। মেয়েরা শুনতে পাচ্ছো? তোমরা কি লাইনে আছো না কি লাইন কেটে গেছে? নওশিন শুনতে পাচ্ছো? নওশিন মোশাররফ, নওশিন, ঈশা, রোল 207। ঈশা শুনতে পাচ্ছো? জি মিস, বিশ্রামটা কমপ্লিট হয়নি মিস, আমার নেটওয়ার্কে প্রবলেম থাকার কারণে একটু আগে জয়েন হয়েছি। কত পর্যন্ত করেছো? মিস আমি শেষের দিক দিয়ে করতেছি। নাম্বারটা বলো আমাকে, কত নাম্বার? জান্নাত রায়সা, আনমিউট করো। জি ম্যাম, কত নাম্বার পর্যন্ত করেছো? ম্যাম 35 পর্যন্ত হয়েছে। নওশিন মোশাররফ, আনমিউট করো। নওশিন মোশাররফ, রোল 208। সিনথিয়া, সিনথিয়া শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, কত নাম্বার পর্যন্ত করেছো বাবা? করতে পারিনি, লাস্টের গুলো করতেছি। আচ্ছা ঠিক আছে। আসফিন, আসফিন শুনতে পাচ্ছো? ম্যাম 38 পর্যন্ত কমপ্লিট হয়েছে, এই পাশে 27 আর ডান পাশে 38। জি ম্যাম করেছি। আচ্ছা, বাকিটা তোমাকে দেখাচ্ছি।
চল্লিশ পর্যন্ত হয়ে গেলে আমাকে ইনফর্ম করো। বাম পাশে 29 আর ডান পাশে 40। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা আসফিন একটু অপেক্ষা করো, হ্যাঁ তুমি তো একদম শুরুতে টাইমলি জয়েন করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। যারা একটু দেরি করে জয়েন করেছে ওদেরকে আমরা একটু সুযোগ দেই, তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা সবার জন্য আর 2 মিনিট সময়, ঠিক আছে 2 মিনিটের মধ্যে শেষ করবে।
আসফিন শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম। শুধুমাত্র তুমি রেসপন্স করো কথা বলার সাথে সাথে, আর সবাই কি যে করে। জান্নাত শুনতে পাচ্ছো আমাকে? জান্নাত বিনতে রাইসা। জি ম্যাম। 21 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। কর্মীদের মনোনয়নের সাথে যে ব্যয় জড়িত থাকে তাকে কি বলে? কি বলে বলো, আনসার কি হবে? প্রশিক্ষণ ব্যয়। প্রশিক্ষণ ব্যয়, ঠিক আছে। 22 নাম্বার আসফিন বলো। 22 নাম্বার আসফিন শুনতে পাচ্ছো? জনাব জাকির, ব্যবসা পণ্য সামগ্রীর উৎপাদন ব্যবস্থা সরলীকরণ করার পরিকল্পনা করেন যেখানে কিছু অর্থ খরচ হয়, এ ধরনের ব্যয়কে কি বলে? পুনর্বিন্যাস। ম্যাম শিওর? ম্যাম পুনর্নকশাকরণ হবে না? সরি, পুনর্নকশাকরণ ব্যয়। হ্যাঁ, এটা পুনর্নকশাকরণ হবে। আসফিন এটা ঠিক করে নাও, পুনর্বিন্যাস না, পুনর্নকশাকরণ। উৎপাদন ব্যবস্থা সরলীকরণ করার পরিকল্পনা করেছেন, ঠিক আছে, উৎপাদনের যে ডিজাইনটা ছিল সেটা চেঞ্জ করেছে, তাহলে এটা পুনর্নকশাকরণ হবে। খ নাম্বার ঈশা শুনতে পাচ্ছো? ঈশা। জি মিস। 23 নাম্বার কোশ্চেনটা পড়ো। পরিচালনা পদ্ধতির দ্বারা অর্জিত মানের স্তর নির্ধারণে কোন ব্যয় সংঘটিত হয়? কোন ব্যয় বলো, লিখতে পেরেছো কিনা আগে সেটা বলো। আমি উপরের গুলো তো করিনি, নিচে। আচ্ছা ঠিক আছে, এটা হবে। আসফিন বলো এটা কি করেছো? ম্যাম আমি মূল্যায়ন ব্যয় দিয়েছি। মূল্যায়ন ব্যয়, ভেরি গুড, ঠিক আছে, এটা মূল্যায়ন ব্যয় হবে। মূল্যায়ন ব্যয়ের সংজ্ঞার মধ্যে দেখবা যে আমরা লাইন আন্ডারলাইন করেছিলাম, পরিচালনা পদ্ধতি দ্বারা অর্জিত মানের স্তর নির্ধারণে যে ব্যয় সংগঠিত হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। সিনথিয়া শুনতে পাচ্ছো আমাকে? সিনথিয়া, আচ্ছা দেখো 24 নাম্বার, পণ্য বা সেবা উৎপাদনের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জন্য যে ব্যয় হয় তাকে কোন ধরনের ব্যয় বলে? আসফিন বলো কি করেছো এটা? আমি এটা মূল্যায়ন দিয়েছি, ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জন্য, ভেরি গুড। আমি এটা প্রতিরোধ দিয়েছি। না, চিহ্নিত করার জন্য বলেছে। মূল্যায়ন মানে ম্যাম ওটা তো উৎপাদনের পর দেখবে। কোনটা? মূল্যায়ন দিয়েছি। আমি তো মূল্যায়ন দিয়েছি। ঠিক আছে, এটা মূল্যায়ন ব্যয় হবে, বললাম তো আমি এটা মূল্যায়ন ব্যয় হবে। প্রতিরোধ ব্যয় হচ্ছে উৎপাদনের পূর্বেই ব্যবস্থা গ্রহণ করা যাতে পণ্যের ত্রুটি বিচ্যুতি না হয়, সেটা হচ্ছে প্রতিরোধ ব্যয়। জান্নাত হচ্ছে এই চ্যাপ্টারটা যখন পড়িয়েছি তুমি ক্লাস করনি, ইউটিউবে ক্লাস আপলোড করা আছে, ওটা দেখে নিবা। ম্যাম 25 থেকে আমি বলব। 25 থেকে, ঠিক আছে বলো, আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি তুমি আনসার বলো, ঠিক আছে। সুইস ফাস্ট ফুডের খাদ্য সামগ্রী নিম্নমানের হওয়ায় ক্রেতার সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, এতে কোনটি ঘটবে? ম্যাম এটা হবে মূল্যায়ন ব্যয় বৃদ্ধি। হ্যাঁ, মূল্যায়ন ব্যয় বৃদ্ধি পাবে। তামিম মেলামাইন ফ্যাক্টরির কিছু পণ্য উৎপাদনের সময় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, এই কারণে এরূপ ক্ষতিকে কি বলে? আচ্ছা এখানে কিন্তু আনসারটা দেওয়া নেই, উৎপাদন ক্ষতি হবে, ব্যয় কেটে এখানে ক্ষতি হবে, এবং এইটাই হবে আনসার। এখানে কিন্তু সঠিক আনসারটা নাই, ঠিক আছে। আমরা পড়ার সময় পড়েছিলাম যে পণ্য যদি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তখন সেটাকে উৎপাদন ক্ষতি বলা হয়। আচ্ছা 27 নাম্বার বলেছে, নিয়ন ইলেকট্রনিক্স লিমিটেড ওয়ারেন্টির মাধ্যমে ভোক্তাদের নিকট টেলিভিশন বিক্রি করে, বিক্রিত পণ্যের যন্ত্র নষ্ট হলে কোম্পানি তা পুনঃস্থাপনের ব্যবস্থা করে দেয়, নিয়ন ইলেকট্রনিক্স লিমিটেড কোন ধরনের ব্যয় বহন করে বলো? হ্যাঁ ঠিক আছে, ক নাম্বার বিচ্যুতি। 28 নাম্বার বলেছে, পণ্যের নিম্নমানের কারণ উদ্ভাবনে যে অর্থ ব্যয় হয় তাকে কি বলে? পরীক্ষণ ব্যয়।
পরীক্ষণ ব্যয়, ঠিক আছে। 28 নম্বর হবে পরীক্ষণ ব্যয়। 29, উৎপাদনকালীন নষ্ট হওয়া পণ্য উদ্ধারজনিত ব্যয়কে কি বলে? মূল্যায়ন ব্যয়, বিচ্যুতি ব্যয়, ঠিক আছে। আসফিন ঠিক বলেছে, অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়। 30 নম্বর, উৎপাদনের সময় পণ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলে তাকে কি বলে? উৎপাদন ক্ষতি। উৎপাদন ক্ষতি, এই কোশ্চেনটা একটু আগেও আমরা পেলাম। আচ্ছা, 31 বলেছি আমি যে এটা দরকার নেই, এটা আমাদের পড়ার মধ্য থেকে আসে নাই। 32 নম্বর, ক্ষতিগ্রস্ত পণ্যকে পুনরায় পরিপূর্ণ পণ্যে রূপান্তর করতে যে ব্যয় সংগঠিত হয় তাকে কি বলে? পুনর্কার্যক ব্যয়। পুনর্কার্য ব্যয়, ভেরি গুড। 32 এর গ নাম্বার হবে। 33, ক্রেতা সাধারণ কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় সংগঠিত হয় তাকে কি ধরনের ব্যয় বলে? বিচ্যুতি ব্যয়। বিচ্যুতি ব্যয়, ভেরি গুড। উৎপাদকের সাথে ক্রেতার লিখিত চুক্তিকে কি বলে? ওয়ারেন্টি। ওয়ারেন্টি, ভেরি গুড, ওয়ারেন্টি। নিচের কোনটি প্রতিরোধ ব্যয়? প্রতিরোধ ব্যয় বলেছে, কোনটিকে? ডিজাইন। পুনর ডিজাইন ব্যয়, ভেরি গুড। 36 নাম্বার, কোনটি প্রতিরোধ ব্যয়? প্রশিক্ষণ। প্রশিক্ষণ, ভেরি গুড। 37, ওয়ারেন্টি ব্যয় কখন বিবেচিত হয়? ম্যাম, পণ্য বিক্রয়ের পর, ভেরি গুড। 38, ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়? বাহ্যিক বিচ্যুতি। বাহ্যিক বিচ্যুতি, ভেরি গুড। 39 নাম্বার, শিল্প বিপ্লবের পূর্বে উৎপাদন কাজ কিভাবে পরিচালিত হতো? পারিবারিক ভাবে, ভেরি গুড। 40 নাম্বার, শিল্প বিপ্লবের পর উৎপাদন ব্যবস্থা পরিবার থেকে কোথায় স্থানান্তরিত হয়? আমি তো শিওর না, এটা কারখানা দিয়েছে। কারখানায়, শিওরই তো হবা, কারণ এটা তো পটভূমি পড়ার সময় তো আমরা আন্ডারলাইন করেছিলাম এই লাইনগুলো, ঠিক আছে, এটা কারখানায় হবে। 40 নাম্বার, আচ্ছা এখন আমাকে একটু বলবা যে কার কয়টা ভুল হয়েছে, লিখতে পারো নাই এরকম কয়টা? আসফিন বলো। আমার 22 নাম্বার ভুল হয়েছে শুধু। শুধু 22 নাম্বার ভুল হয়েছে, ভেরি গুড। তার মানে তুমি 20-এ 19টা কারেক্ট করতে পেরেছো। ঈশা বলো। ঈশা মিস, আমার হচ্ছে গিয়ে দুইটা ভুল হয়েছে। দুইটা ভুল হয়েছে, আচ্ছা। ফারহানা আলম, রোল 212, আনমিউট করো। ফারহানা আলম আছো? জি ম্যাম। কয়টা ভুল হয়েছে বাবা? ম্যাম পাঁচটা। পাঁচটা, আচ্ছা। ফাতেমা, রোল 218, আনমিউট করো। ফাতেমা 218, শুনতে পাচ্ছে না। জেফ্রিন সাদিয়া। জি ম্যাম। কয়টা ভুল হয়েছে বাবা? চারটা ভুল হয়েছে। সরি ম্যাম, চারটা ভুল হয়েছে। চারটা ভুল হয়েছে, আচ্ছা। লামিসা আহমেদ, রোল 211, আনমিউট করো। লামিসা শুনতে পাচ্ছো? কয়টা ভুল হয়েছে বাবা? আমি সবগুলো লিখতে পারিনি। আচ্ছা, যে কয়টা লিখতে পেরেছো তার মধ্যে কয়টা ভুল ভুল করে হয়েছে? চারটা ভুল হয়েছে। সিনথিয়া ইসলাম, কয়টা ভুল হয়েছে বাবা? ম্যাম, আমি ফার্স্টে কয়েকটা লিখি না, যে কয়েকটা লিখেছি তার মধ্যে চারটা ভুল হয়েছে। আচ্ছা, রাইসা শুনতে পাচ্ছো? ম্যাম, আমার তিনটা ভুল হয়েছে। কয়টার মধ্যে? 20টার মধ্যে তিনটা? না ম্যাম, 21 আর 21-27 দেইনি। আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া, রোল 220। জি ম্যাম, আমার ছয়টা ভুল হয়েছে। আচ্ছা, নেক্সট রবিবার ইনশাল্লাহ আমরা এই মার্কেটিং ফার্স্ট পার্টের সপ্তম অধ্যায়ের আরো কিছু কোশ্চেন সলভ করব। সপ্তম অধ্যায়ে দয়া করে শর্ট সিলেবাস অনুযায়ী যা পড়ানো হয়েছিল সেগুলো বাসায় সবাই আরেকবার একটু দেখবা, তাহলে দেখবা যে